নমস্কার, দুপুর দুটো নিউজ বর্তমানে, এখন সময় স্পেশাল ওয়ানের, আর আমি সুকান্ত রয়েছি আপনাদের সঙ্গে। চলে যাব সোজা শেখ শাহজাহানের কাছে। কাছে তো যাওয়া সম্ভব না, কারণ তার টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি কোথায় লুকিয়ে আছেন কেউ জানে না। যদিও তার এলাকার এক পঞ্চায়েত প্রধান দাবি করেছেন যে শেখ শাহজাহান তার এলাকাতেই রয়েছেন, তার বিধানসভা এলাকাতেই রয়েছেন। এমনকি সেই পঞ্চায়েত প্রধান দাবি করেছেন যে তার সঙ্গে শেখ শাহজাহানের দেখা হয়েছে, তার বাড়িতেও শেখ শাহজাহান প্রথম এসেছিলেন। এবং তিনি আরও বলেছেন, আরও দাবি করেছেন যে আইনি সাহায্য শেখ শাহজাহান নেবেন এবং তারপর এক সপ্তাহের মধ্যে তিনি সবার সামনাসামনি আবার চলে আসবেন। সেই পঞ্চায়েত প্রধান শেখ শাহজাহানকে অপরাধী বলতে রাজি নন, তিনি বলছেন শেখ শাহজাহান সমাজসেবী, অনেক সমাজসেবামূলক কাজ করেন, নিশ্চয়ই করেন, নিশ্চয়ই কিছু করেছেন, অবশ্যই করেছেন। তবে আলোর পেছনে অন্ধকারটা বড্ড বেশি, বড্ড গভীর। অন্তত এখনও পর্যন্ত যা জানা গেছে, যা বোঝা গেছে, যা দেখা গেছে, শেখ শাহজাহান যতটা আলো ছড়িয়েছেন, ঠিক তার পেছনে গেলেই তার থেকে অনেক অনেক গভীর অন্ধকারটা রয়েছে। শেখ শাহজাহান সম্পর্কে অবশ্য তৃণমূল নেতা নেত্রীরা, স্বাভাবিক, তাদের দলের কর্মী, তাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মী, ওই সন্দেশখালী এলাকায় তাদের দলের একটা থাম বলে, তা সেখানকার সর্বশেষ পরিস্থিতি কী সেটা আমরা জেনে নেব। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে যে এই যে গোটা ঘটনা থেকে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ইডির অভিযোগের সত্যতা একেবারে নেই এ কথাটা রাজ্যবাসী মানতে রাজি নয়। রাজ্যবাসী কিন্তু বিশ্বাস করছেন যে সত্যি সত্যি নয় ছয় হয়েছে, বহু টাকা নয় ছয় হয়েছে। শুধু শেখ শাহজাহান কেন, তার আগে একে 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 নেতা মন্ত্রী তৃণমূল ঘনিষ্ঠরা প্যাঁচে পড়েছেন, ইডির জালে পড়েছেন। মানুষ কিন্তু প্রশ্ন করছেন, রাস্তাঘাটে প্রশ্নটা শোনা যাচ্ছে, আপনারা শুনতে পাবেন, সেটা হচ্ছে যদি এরা ক্লিন হবেন, অর্থাৎ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ইমেজ থাকবে, যদি দুর্নীতির সঙ্গে জড়িয়েই না থাকবেন, তাহলে মোবাইল নষ্ট করার দরকার কী? জীবনকৃষ্ণ সাহা কেন্দ্রীয় গোয়েন্দাদের সামনেই তার মোবাইলটি পুকুরে ছুঁড়ে ফেলে দিলেন, কেন? শেখ শাহজাহান নাকি যখন জ্যোতিপ্রিয় মল্লিককে ধরা হয়েছিল তখনই 5-5টি মোবাইল নষ্ট করে ফেলেছিলেন, কেন? কিসের ভয়ে? কিছু একটা গোলটা কি সত্যিই আছে? সত্যি কি আছে? বোধহয় আছে। আমরা সেখানকার সর্বশেষ পরিস্থিতি জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস, আমরা সরাসরি চলে যাব তার কাছে। শ্যাম, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি দেখতে পাচ্ছ, কি অবস্থা এলাকায়? দেখো, গোটা সন্দেশখালী জুড়ে একদম থমথমে এবং কোনো মানুষজন রাস্তায় বেরোচ্ছে না, এবং শেখ শাহজাহান এবং আলমগীর এবং তার আরেক ভাই, তিন ভাই কিন্তু বাড়ি ছাড়া, এবং তিনটে বাড়িতে কিন্তু বিলাসবহুল বাড়ি, সেই বাড়িতে কিন্তু তালা ধরছে এখন, কিন্তু ভিতরে লাইট জ্বলছে, কিন্তু কে আছে কি না আছে কিন্তু কোনো রকম সারা শব্দ ওই এলাকা থেকে পাওয়া যাচ্ছে না। এবং দেখো, যে শেখ শাহজাহানের যে উত্থান, যেভাবে উত্থান, যে বাম আমলে অবনী রায়, যে তৎকালীন সিপিএমের বিধায়ক ছিল সন্দেশখালী, তার হাত ধরে কিন্তু সন্দেশখালীতে শেখ শাহজাহানের উত্থান ছিল। তারপর থেকে কিন্তু একটার পর এক মেচো ঘেট থেকে শুরু করে বিভিন্ন অসৎ পথে কিন্তু সে আয় করেছে, এবং সেই পয়সায় কিন্তু বিপুল পরিমাণে পয়সা আয় করেছিল সেই সময়। তারপর কিন্তু যখন পালাবদল হয় 2011 সালের যখন পালাবদল হওয়ার পরে কিন্তু শেখ শাহজাহান খুব সমস্যায় পড়ে, যেহেতু বিধায়ক তার পাশে নেই, বিধায়কের হাত তার মাথায় নেই, সে কিন্তু নিজের সম্পত্তি, অর্থাৎ তখন কিন্তু যত সামান্য সম্পত্তি করলেও সে কিন্তু সমস্যায় পড়েছিল। যে এইখানে তোমার কাছে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে সেই সময় বাম আমলের শেষে শাহজাহান বুঝতে পারছিলেন বোধ হয় যে এবারে হাওয়াটা খারাপ 2011-তে, নিজের সাম্রাজ্য বজায় রাখতেই কি দল বদল বা পতাকা বদল? একদমই একদমই। দেখো, তৎকালীন বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি এখন জেলে আছেন, সেই খাদ্যমন্ত্রীর হাত ধরে কিন্তু উত্থান, মানে দলে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় শেখ শাহজাহান। তারপর থেকে কিন্তু তার আর ফিরে তাকাতে হয়নি। তারপর 2018 সালে
পঞ্চায়েত ভোটে কিন্তু সে প্রার্থী হয়, সেখান থেকে কিন্তু 11টি গ্রাম পঞ্চায়েতে সে প্রধান হয়, তারপর কিন্তু উত্থান আরো বাড়ে। তারপর 19 সালে যখন লোকসভা ভোট আসে, বসিরহাট কেন্দ্রে যখন নুসরাত জাহানের নাম ঘোষণা হয়, তারপর কিন্তু সেই বালু মণ্ডল অর্থাৎ বালু মল্লিক অর্থাৎ জ্যোতিপুর মল্লিক কিন্তু দায়িত্ব দেয় শেখ শাহজাহানের কাঁধে যে নুসরাত জাহানকে জেতাতে হবে, এবং নুসরাত জাহানকে জেতানোর জন্য পুরো ভূমিকা পালন করেছিল শেখ শাহজাহান। তারপর কিন্তু সেই শেখ শাহজাহান সেই নুসরাত জাহান 3 লক্ষের বেশি ভোটে কিন্তু জয়লাভ করে। তারপর কিন্তু শেখ শাহজাহান বিনিময়ে কিন্তু বড় উচ্চ পদ পায়, যেহেতু ব্লক সভাপতি হয় তখন, সেই ব্লক সভাপতি হওয়ার পরে তারপর কিন্তু সেখানে পুরস্কারও তার জোটে, যেহেতু সে দলের হয়ে বড় ভূমিকা কাজ করেছিল, তার কিন্তু দল তার দিকে তাকিয়েছিল। তারপর কিন্তু তার উত্থান আরো বাড়ে, তারপর শুরু হয়ে যায় তার সম্পত্তি বৃদ্ধি, এবং বর্তমান তার সম্পত্তি চোখে পড়ার মতন। যে সন্দেশখালী যেখানে প্রাক্তন মানে অত্যন্ত সুন্দরবন এলাকা বলা হয়, সেই সুন্দরবনের মতন জায়গা, বিলাসবহুল বাড়ি এবং 2-3টে ভাটা আপাতত দেখা যাচ্ছে, তারপর জলকর হাজার হাজার একর বিঘে জলকর ভাটা রয়েছে, তারপর এদিকে মেচো ঘেরি, তারপর তোমার আপনার হচ্ছে এদিকে রয়েছে তার ফিশারি, যেসব পিনের ব্যবসা আছে, এবং সেসব সমস্ত কিন্তু অবৈধ জমি দখল করে কিন্তু খরা হয়েছে। এবং বিশেষ করে ইরিগেশনের জায়গা, সব থেকে বড় বুকের পাটা হচ্ছে ইরিগেশনের জায়গা দখল করে সে কিন্তু 8-9 বিঘের উপরে ফিশারি বানিয়েছে, এবং সেখান থেকে একটা ভালো পয়সা ইনকাম হয় সেই পয়সা তার হাতে। এবং শেখ শাহজাহানের সন্দেশখালী যেখানে সরবেরিয়া যে বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ ইডি হানা দিয়েছিল, সেই মার্কেটের সামনে লেখা রয়েছে বড় বড় করে যে শেখ শাহজাহান মার্কেট, অর্থাৎ সেই মার্কেটটা হয়েছে 5-6 বিঘের ওপর একটা মার্কেট, তার মধ্যে 100 দোকান রয়েছে, এবং সেই মার্কেট দেখলে চোখে কপালে চোখ উড়ে যাবে। এবং এরপরে কিন্তু শেখ শাহজাহান বর্তমান যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, শেখ শাহজাহান কিন্তু পালিয়ে বাঁচছে না, যেহেতু শেখ শাহজাহান বলছে একজন একরকম বা একরকমভাবে বলা হচ্ছে যে শেখ শাহজাহান বাংলাদেশে পালিয়েছে, আবার কিন্তু শেখ শাহজাহান বাংলাদেশে পালায় তাহলে ভয়েস রেকর্ডিং পাঠাচ্ছে আমাদের কাছে, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেগুলো ভয়েস রেকর্ডিং ভাইরাল হচ্ছে, এবং শেখ শাহজাহান যে কোথায় আছে এটা কিন্তু কেউ জানে না। অর্থাৎ তল্লাশি চলছে, পুলিশ কিন্তু টহল দিচ্ছে, এবং পুলিশ টহল দিচ্ছে গ্রামে গ্রামে, মধ্যে পুলিশ ঢুকছে প্রতিদিন, কিন্তু পুলিশের ভূমিকা কতটা সেটা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু কেন্দ্র যে এজেন্সি অর্থাৎ ইডি যেভাবে পেছনে লেগেছে, অর্থাৎ শাহজাহানকে কাছে পেতে অর্থাৎ হাতে পেতে মরিয়া চেষ্টা করছে, এবং সেই হিসাবে যদি শাহজাহান গ্রেপ্তার হয়, অর্থাৎ সে গ্রেপ্তার হওয়ার আগে সে কিন্তু রক্ষা কবচ পাওয়ার জন্য কিন্তু আজকে হাইকোর্টের দ্বারস্থ হতে পারে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। শ্যাম, আরেকটা ব্যাপার, এই যে বেআইনিভাবে জমি দখল, সরকারি জমি দখল করে ওই সুবিশাল মার্কেট তৈরি করা, এগুলো তো প্রশাসনের চোখের অগোচরে হতে পারে না, অবশ্যই প্রশাসনের সামনেই হয়েছে, তা প্রশাসন কি সেখানে এতটাই অসহায়? বড় বড় বিল্ডিং প্রশাসনের নজরে তো অবশ্যই আছে, প্রশাসন সবটাই জানে, যেহেতু প্রশাসন জেনেও কিছু করার নেই, যেমন শেখ শাহজাহান বড় ভূমিকা পালন করে, অর্থাৎ দল চাইছে যে এই ধরনের যেসব নেতা আছে সেই নেতা কিন্তু দলের একটা বড় ধরনের একটা পদ সম্পদ, এই সম্পদ কিন্তু নষ্ট করতে চায় না দল, অর্থাৎ দল মানে এখন প্রশাসন তাদের হাতে, অর্থাৎ সেই দল কিন্তু কখনো চাইবে না শেখ শাহজাহানের পেছনে লাগতে, যার কারণে কিন্তু শেখ শাহজাহান কিন্তু উত্থান। দেখো 19 সালে শেখ শাহজাহানের নামে 3টে খুনের মামলা ছিল, অর্থাৎ লোকসভা ভোটের আগে একটা স্কুলে ভাঙ্গিপাড়া একটা স্কুলে কিন্তু মিটিং হয়, দলীয় মিটিং হয়, সেই মিটিংয়ে চলাকালীন কিন্তু পতাকা টাড়ানো নিয়ে কিন্তু 3 জন বিজেপি কর্মী খুন হয়, 2 জনের বডি পাওয়া যায়, 1 জন কিন্তু এখনো তো নিখোঁজ। অর্থাৎ সেই অভিযোগ সেই পরিবার মৃত পরিবাররা কিন্তু অভিযোগ করেছিল শেখ শাহজাহানের নামে, যে শেখ শাহজাহানের মদতে আজকে আমাদের পরিবার এইভাবে ধ্বংস হয়ে গেছে। কিন্তু সেই ব্যাপারটা নিয়ে অনেক বিজেপি বড় বড় তাবড় তাবড় নেতা তার বাড়িতে এসে আশ্বাস দিয়ে গেছে যে এর একটা বিধি ব্যবস্থা করলো, কিন্তু কোনোটাই কিছু করতে পারেনি কেউ, যেহেতু শেখ শাহজাহান কিন্তু শেষ কথা বলে সন্দেশখালীতে। অর্থাৎ সেই যখন সে মামলা করা হয়, মামলা পর দেখা যায় এফআইআরে প্রথমে নাম ছিল শেখ শাহজাহানের, তার পরবর্তীকালে কিন্তু এফআইআর নাম নেই, অর্থাৎ নিষ্পাপ বলে ঘোষণা হয় আদালতে যে শেখ শাহজাহান এই কেসের মধ্যে কোনো জড়িত না। এই নিয়ে কিন্তু বিভিন্ন মহলে কিন্তু গুঞ্জন উঠে শেখ শাহজাহানের প্রভাব, যে শেখ শাহজাহানের এত প্রভাব এত ক্ষমতা যে শেখ শাহজাহানের চিকিৎসা হতে পারে না প্রশাসন। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার শ্যাম, যে এই শাহজাহানের উত্থানে বাম সরকারের হাত ছিল, এই শাহজাহানকে বাম সরকারও ব্যবহার করেছে,
তারপরে শাহজাহানকে তৃণমূল দল এবং সরকার প্রশাসন তারাও ব্যবহার করেছে, এবং করতে করতে ফ্রাঙ্কেনস্টাইন তৈরি হয়ে গেছে। মানে এতটাই তার দাপট যে তাকে আর মানে নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রশাসন বা সরকারের নেই, তিনি হচ্ছে শেষ কথা, তাই তো শ্যাম? একদমই একদমই শেষ কথা। সন্দেশখালী এইবার যে পঞ্চায়েত ভোট 23 সালে পঞ্চায়েত ভোটে কিন্তু একটা জেলা পরিষদে প্রার্থী হয়ে 63,000 ভোটেরও বেশি কিন্তু সে লিড দিয়েছে, এবং সেখানে প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে কিন্তু যেসব সিপিএম প্রার্থী অর্থাৎ বিজেপি প্রার্থী ছিল, বিজেপি তো প্রার্থী দিতেই পারেনি, যেসব প্রার্থী দিয়েছিল তারা কিন্তু ভোটের দিনকে অর্থাৎ যেদিনকে ভোট হয় সেদিন কিন্তু তারা বাড়ি থাকতে পারেনি। অর্থাৎ সেই ছবি আমরা দেখেছিলাম যারা নমিনেশন দিতে এসেছিল, নমিনেশন দিতে এসে তাদের কিন্তু আটকে রেখেছিল এখানে, এবং তাদের ভয় ভীতি দেখানো হয়েছিল, তারা কিন্তু আশ্রয় নিয়েছিল জেলা পার্টি অফিসে, বিজেপির যে জেলা পার্টি অফিস আছে সেখানে কিন্তু তারা রাত দিন সেখানে ছিল সে প্রার্থী, তারা তাদের কিন্তু ওই এলাকায় ঢুকতে দেয়নি। অর্থাৎ নির্বিঘ্নে ভোট হয়েছে 2023 সালে যে লোক পঞ্চায়েত ভোট, অর্থাৎ সেখানে ভোট বলতে শেখ শাহজাহানই শেষ কথা বলে, ভোট যদি দিতে হয় শেখ শাহজাহানই বলে ভোট দিতে হবে, এবং ভোট কাকে দেওয়া হচ্ছে সেটা প্রকাশ্যে তারা দেখবে যে ভোট কাকে দিচ্ছে। অর্থাৎ প্রশাসন তার যথেষ্ট ভূমিকা আছে, প্রশাসন কিন্তু তাকে ভয় পায়, তা না হলে শেখ শাহজাহানের এত দাপট করার থেকে আসে। আজকে শেখ শাহজাহান একটা কেন্দ্র ইডি সংস্থা, এই কেন্দ্র সংস্থা ইডি, সেই ইডি অর্থাৎ সিআরপিএফ তাদের সঙ্গে রয়েছে, অতটা বুকের পাটা হলে তাদের মাঠ থেকে মারতে মারতে তাদের বের করে দেওয়া হয়। এবং আরেকটা জিনিস আরেকটা জিনিস আমি জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে তুমি যেটা বললে, যেটা যে অভিযোগ বারবার রয়েছে যে এখানে ভোট করানো হয় সেটা করান শেখ শাহজাহান, এই অভিযোগটা বারবার রয়েছে, কিন্তু এতটাই বাহুবলী তিনি যে তিনি মানে প্রতিপক্ষ ধারে কাছে ঘেঁষতে পারেন না, তিনি নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোটটা করিয়ে চলে যান। একদমই একদমই ধারে পাশে কেউ ওটা ঘেঁষতে পারে না, কিন্তু শেখ শাহজাহান কিন্তু আবার ওই গ্রামের অর্থাৎ সন্দেশখালী 1 এবং 2 দুটো ব্লক আছে, এই দুটো ব্লকের যতগুলি গ্রামের মানুষ আছে সমস্ত মানুষের কাছে কিন্তু শাহজাহান কিন্তু আবার ভগবান। কারণ শাহজাহানের একটা ভালো গুণ আছে, সেই গুণটা হচ্ছে যে গরিবের পাশে কিন্তু দাঁড়াতে একটু দ্বিধাবোধ করে না, এবং যে কোনো ব্যাপারে যে আমফান হয়েছিল বা ইয়াস হয়েছিল সেই সময় কিন্তু শাহজাহানের ভূমিকা আমরা দেখেছিলাম, শাহজাহান কিন্তু নিজের কাঁধে করে বস্তা নিয়ে, চালের বস্তা নিয়ে কিন্তু ত্রাণের খাদ্য নিয়ে কিন্তু সে গ্রামে গ্রামে পৌঁছে গেছিলেন, এবং কথা কিন্তু শোনার মধ্যে কিন্তু সেখানে পৌঁছে যায়। বেশ কিছুদিন আগে একটা মণিপুর গ্রাম পঞ্চায়েতে একটা কিন্তু সন্দেশখালীতে একটা বাঁধ ভেঙে গেছিল, এবং সেই বাঁধটা কিন্তু 100 ফুটের বেশি বাঁধের ফাটল দেখা দিয়েছিল, এবং সেই বাঁধ মেরামত করার শেষ দপ্তরে খবর দেওয়া হয়, শেষ দপ্তর পৌঁছানোর আগে কিন্তু সন্দেশখালীর যে শেখ শাহজাহান কিন্তু পৌঁছে যায়, এবং শেখ শাহজাহান পৌঁছে গিয়ে তার যে সাকদেতরা রয়েছে, 100 সাকদেত রয়েছে, তারা কিন্তু সেই বাঁধের কাজ করতে নেমে যায়, তার সঙ্গে হাত লাগায় শেখ শাহজাহান। মানে এ কিন্তু একদিকে যেমন প্রভাবশালী এবং মানুষ তাকে ভয় পায়, অন্যদিকে কিন্তু বিচার করলে সে কিন্তু মানুষের কাছে ভগবান, মানে বিশেষ করে সন্দেশখালী মানুষের কাছে কিন্তু সে ভগবান, যার কারণে কিন্তু এই ইডির যে মার খেয়েছে, যেটা এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, সমস্ত কিন্তু আবেগে হয়েছে, এবং আবেগটা কিন্তু কেউ বুঝতে পারেনি যে কিভাবে কারা আসলো এখানে আক্রমণ করতে, মানে ধন্যবাদ ধন্যবাদ শ্যাম, ধন্যবাদ। পুরো পরিস্থিতি সেখানকার পরিস্থিতি, সেখানকার মোটামুটি মোটের ওপর ইতিহাস, ভূগোল, রাজনৈতিক পরিস্থিতি সব কিছুই আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস আমাদের কাছে তুলে ধরলেন, আপনাদের সামনে তুলে ধরলেন, আপনারা শুনলেন সবটাই। এই আলোচনায় ফিরবো, তবে সময় হয়ে গেছে এখন ছোট্ট একটা বিরতি, বিরতিটা নিয়ে আবার ফিরছি আলোচনায়। শ্যামবাজার আসানসোলের পর এবার সোদপুরের স্টার্লিং হাসপাতাল, এখানে বিশ্বমানের ডাক্তারদের সাথে থাকছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা, হাসপাতালের পরিষেবায় থাকছে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস, ওপিডি, ওটির সুব্যবস্থা, এছাড়াও বিশ্বমানের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা কার্ডিওলজি, নেফ্রোলজি, হেমাটোলজি, গাইনোকোলজিস্টের সুব্যবস্থাও রয়েছে স্টার্লিং হাসপাতালে। ঠিকানা 20 BG Road সোদপুর, কলকাতা 7115, ফোন নাম্বার 7596088012, 7596088014, এছাড়াও 2563-0017 থেকে 0019। সুস্বাস্থ্যের শেষ কথা স্টার্লিং হাসপাতাল সোদপুর। যে কোনো ধরনের বিজ্ঞাপনের জন্য আপনাদের একমাত্র বিশ্বস্ত খবরের চ্যানেল নিউজ বর্তমান। বিজ্ঞাপন দেওয়ার জন্য সত্বর যোগাযোগ করুন 8617203451 এবং 0332595000 এই নম্বরে।
সারা বছর নিজেকে অপরূপা সাজাতে কে না চায়। পুরনো সোনার উপর গহনা ভাঙিয়ে নতুন হলমার্ক সমৃদ্ধ গয়না পেতে চান? চলে আসুন হাজরা এন্ড সন্সে, আপনার নতুন গয়নার বিশ্বস্ত ঠিকানা। হাজরা অ্যান্ড সন্স জুয়েলার্স, বাউরিয়া 55, হাওড়া। টেলিফোন 6289552363। প্রোপাইটার মুকুন্দ হাজরা। আপনি কি আপনার ব্যবসার সম্প্রসারণের কথা ভাবছেন অথবা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন? অফিস করার জন্য ভালো জায়গা খুঁজছেন? এবার আপনার সমস্যার সমাধান, বিটি রোডের ধারে ট্রেন এবং মেট্রো একেবারেই কাছাকাছি, 6000 বর্গফুট জায়গা পাবেন ভাড়ায়, পানিহাটি পৌরসভার বিপরীতে, পিয়ারলেস নগর শপিং প্লাজা সেকেন্ড ফ্লোর, 27/F বিটি রোড, সোদপুর ট্রাফিক মোড়, পোস্ট পানিহাটি, কলকাতা 114। যোগাযোগের ফোন নাম্বার 7980165792, 9088666377। শ্যামবাজার আসানসোলের পর এবার সোদপুরে স্টার্লিং হাসপাতাল। এখানে বিশ্বমানের ডাক্তারদের সাথে থাকছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। হাসপাতালের পরিষেবায় থাকছে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস, ওপিডি, ওটির সুব্যবস্থা। এছাড়াও বিশ্বমানের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা কার্ডিওলজি, নেফ্রোলজি, হেমাটোলজি, গাইনোকোলজিস্টের সুব্যবস্থাও রয়েছে স্টার্লিং হাসপাতালে। ঠিকানা 20 BG রোড, সোদপুর, কলকাতা 7115। ফোন নাম্বার 7596088012, 7596088014, এছাড়াও 2563-0017 থেকে 0019। সুস্বাস্থ্যের শেষ কথা স্টার্লিং হাসপাতাল, সোদপুর। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন স্পেশাল ওয়ান এবং আমাদের বিষয় শেষ কথা শেখ শাহজাহান। সত্যি যা ঘটনা প্রবাহ দেখা যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে ওই সন্দেশখালী এলাকা জুড়ে একটা সমান্তরাল প্রশাসন চলছে। সেই সমান্তরাল প্রশাসনটা আবার চালাচ্ছেন ওখানকার বেতাজ বাদশাহ, তার নাম শেখ শাহজাহান। লুকিয়ে পড়েছেন এখন ইডির ভয়ে, কোথায় লুকিয়ে আছেন জানা যাচ্ছে না। কোনো সূত্রে মনে হচ্ছে তিনি বাংলাদেশে, কোনো সূত্র বলছে তিনি সীমান্ত এলাকার আশপাশে কোথাও, আবার একটি সূত্র বলছে তিনি তার বিধানসভা এলাকাতেই ঘুরে বেড়াচ্ছেন। এ বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তৃণমূলের, তিনি কি বলেছেন আমরা একবার শুনে নেব। শেখ শাহজাহান সম্পর্কে তিনি কি বলেছেন? শেখ শাহজাহান সম্পর্কে কুণাল ঘোষ তিনি কি বলেছেন শুনব। মুশকিল এখন শেখ শাহজাহান তিনি কোথায় আছেন কি করছেন তো প্রশাসন পুলিশ দেখছেন, তারা পুরোটা বলতে পারবেন। আর যারা কথায় কথায় বলছেন বাংলাদেশ চলে গেছে কি না, অমুক রোহিঙ্গারা এসে আক্রমণ করেছিল কি না, তারা ভুলে যাচ্ছেন যে বাংলাদেশ বর্ডারটা অমিত শাহের BSF দেখে। তো ফলে এই বর্ডার সংক্রান্ত কোনো অভিযোগ করার আগে কিন্তু সবসময়ই মনে রাখবেন যে এই যাতায়াতের ব্যাপারটা কিন্তু অমিত শাহর BSF দেখে। শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। যদি সীমান্ত পারাপারের ঘটনা ঘটে থাকে, সেটা শেখ শাহজাহান পেরিয়ে যান বা রোহিঙ্গারা ঢুকে থাকুক বা অন্য কোনোভাবে অনুপ্রবেশ হোক, তার দায়িত্ব বর্তায় কেন্দ্রীয় সরকারের, BSF-এর। ঘটনাটা সত্যি, যদিও গরু পাচার হওয়ার সময় কার দায়িত্ব থাকে সেটাও কি BSF-এর শুধু দায়? প্রশ্ন এরকম অনেক ওঠে। শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু পাল্টা কিছু বলেছেন শেখ শাহজাহানের অন্তর্ধান রহস্য সম্পর্কে, তিনিও কিছু কথা বলেছেন। তারও একটা ব্যক্তিগত ধারণা রয়েছে, তার কিছু মত রয়েছে, তার কাছে কিছু তথ্য রয়েছে। তিনি কি বলেছেন এবার শুনুন। ও প্রধানের বাড়িতে আছে, ওই সন্দেশখালীর মধ্যে একজন প্রধান আছে, তৃণমূলের, কোন মোল্লা না, মোবাইল ফোন আর গাড়িতে আছে ওখানে।
কোথায় বলেছে এটা? ওই বহরমপুরে বলবে ভোটে জেতার জন্য, এখানে মমতার বিরুদ্ধে না বললে ভোট। শুনছি, শুনব, আরও বিস্তারিতভাবে কিছু জানবার রয়েছে, আর সেটা জানার জন্য দেখুন আমাদের একটি প্রতিবেদন। 5ই জানুয়ারি এক অন্য সকাল দেখেছিল রাজ্যবাসী। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে বেনজির আক্রমণের শিকার হয়েছিলেন 3 ED আধিকারিক। রক্তাক্ত আধিকারিকরা কার্যত এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। কে এই শাহজাহান? কিভাবে তার এত প্রভাব প্রতিপত্তি? কার হাত ধরেই বা তার রাজনৈতিক উত্থান? দেখে নেব এক ঝলকে। কে এই শেখ শাহজাহান? সন্দেশখালী 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ও উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ। কার আমলে প্রভাব বিস্তার? শেখ শাহজাহানের উত্থান বাম জমানার শেষের দিকে। তৎকালীন স্থানীয় বিধায়ক অবনী রায়ের অত্যন্ত আস্থাভাজন ছিলেন তিনি। সর্বেরিয়া অঞ্চলের এক সময়ের পঞ্চায়েত প্রধান শেখ মোসলেমের সহকারী ছিল শেখ শাহজাহান। ইটভাটা ও ভেড়ি থেকে তোলা আদায়ের দায়িত্ব ছিল শাহজাহানের ওপর। 2011 সালে বাম দুর্গে ধস নামে। শেখ শাহজাহানের দাপটে সন্দেশখালী নিজেদের হাতে রাখেন বামেরা। শেখ শাহজাহান এক সময় সিপিএম করত, তারপর আস্তে আস্তে তিনি 2009 সাল থেকে তৃণমূলের সঙ্গে যোগাযোগ করতে করতে সোজা কথা।